পুরো বেড না থাকায় আমাকে ফ্লোরে থাকতে হচ্ছে। এত বিরাট সংখ্যক জনসংখ্যার মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়াল ও পিলারে, পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের মেঝেতে রোগী ও স্বজনরা, এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। এমন বেহাল দশা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কাগজে কলমে 31 শয্যার কথা উল্লেখ থাকলেও আছে মাত্র 10টি। এর বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন, চিকিৎসা নিচ্ছে 250 থেকে 300 রোগী। নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে রয়েছে জনবল সংকটও। পর্যাপ্ত নার্স ও চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে সঠিক চিকিৎসা সেবা। আমাদের পর্যাপ্ত নার্স নাই, রোগী বেশি, বিহিতার কারণে আপনি বাইরে ছিলিস। আমার কোনো বেড না থাকায় আমাকে ফ্লোরে থাকতে হচ্ছে। ফ্যান নাই, ফ্যানে অশান্তি লাগে। রুগী যতটুকু অসুস্থ, বাথরুমে ঢুকলে তার থেকে আরো ডাবল অসুস্থ হয়ে পড়বে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রশাসনিকভাবে 31 শয্যা বিশিষ্ট হলেও আমরা দীর্ঘদিন যাবৎ 10 শয্যা বিশিষ্ট হসপিটালের জনগণ এবং অবকাঠামো দিয়েই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় জনবল না থাকার কারণে আমাদের এই জনসংখ্যা, এত বিরাট সংখ্যক জনসংখ্যার মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালটি 50 শয্যায় উন্নীতকরণ ও জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। রোগী যারা ভর্তি হয় তাদেরকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া দিতে হয়, বিষয়টা খুব অমানবিক। আমাদের এই ভবনটা নতুন করে নির্মাণ দরকার, এটা আমরা দোতল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি, জানিয়েছি। একটি পৌরসভা ও 7টি ইউনিয়ন নিয়ে গঠিত মাটিরাঙ্গা উপজেলায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয় 1978 সালে। সময় সংবাদ, খাগড়াছড়ি।